শশীভূষণ কথাকে বলে আজকে পাচকেও বিয়ে হয়ে গেলে কিন্তু তুমি আর জুনি এ বাড়িতেই থাকবে না হলে আমার অরুণকে দেয়ার কথার খেলাফ হয়ে যাবে কথা বলে আপনি চিন্তা করবেন না আমি এ বাড়িতেই থাকবো এই বিয়েটা হল একটা মান মানবের মুখোশ খোলার প্ল্যান শশীভূষণ বলে আমি তো কিছুই বুঝতে পারছি না কথা বলে আপনারা আমাকে বিশ্বাস করেন তো আমি বিশ্বাসের মর্যাদা হতে দেব না এরপর কথা ঘরে সে অগ্নিকে বলে আজকেই বিয়েটা হয়ে গেলে কি হবে ভেবে দেখেছেন তো অগ্নি বলে তুই আছিস তো তুই কবি কথা বলে এত বড় আমার উপরেই বলে বাজে কথা না বলে বল সব অনুযায়ী আছে কি না কথা বলে সব পরিকল্পনা করা আছি আপনি শুধু ভাবুন আজকে আপনার আর মান্ডবীর বিয়ে হচ্ছে এর বাইরে কোনো কিছু ভাববেন না আর আপনি ভাবলে আপনার মাথা গরম হবে তারপর আমরা আর কোনো কিছুই সামলাতে পারব না অগ্নি বলে তুমি কি আমাকে বোকা ভাবিস কথা বলে বোকা নয় পাচক করবেন না এবার চলুন ওদিকে পুরোহিত মাসায় শশীভূষণকে বলে এবার পাত্রকে বিয়েতে বসতে হবে সেই মুহূর্তে কথাই সে বলে পাত্র চলে এসেছে এ অগ্নি বিয়ের মণ্ডপে যায় তারপর মেহেন্দি ও মণ্ডপে আসে। এরপর কথা ঋতুকে বলে ওই দেখ মান্ডবী তুই ঋতু ঋতু বলে দাঁড়া টার্গেটটা ফিক্সড করে নি এই বলে মেহেন্দির দিকে একটা পাথর ছুলে মারে আর পাথরটা মেহেন্দির ইয়ে লাগে তখনই মেহেন্দি বলে কি জোরে লাগলো আর পাশ থেকে নুপুর বলে আরে এটা তো একটা ছোট্ট পাথর লাইট লাগিয়েছে না ওখান থেকে পড়ল এর জন্য তুমি পান পাতা ফেনে দিলে তারপর কথা অগ্নির কাছে এসে বলে দেখলেন কেও কিরকম শুভ দৃষ্টি আটকে দিলাম